সকল আপনার আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে। এটা হচ্ছে শহরের উষ্ণতম দিনের নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সকল আপনার আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে। এটা হচ্ছে শহরের উষ্ণতম দিনের নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সকল আপনার আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে। এটা হচ্ছে শহরের উষ্ণতম দিনের নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে,
নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসারকে আপনাদের দোকানের অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করতেন, সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসারকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসারকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড
সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করতেন হচ্ছে সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করতেন হচ্ছে সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা
কালার যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন,
এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্ট এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো, তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্ট এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি তো কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো, তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্ট এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি
তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বলিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি।
নেক্সট কাস্টম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে। এটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনাদের দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে। এটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত।
নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করতেন সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটরের মুখোমুখি পালন করতেন সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি,
তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার, তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার, তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি,
তো বাসুদেব চক্রবর্তী নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন হচ্ছে সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফাতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যে ডায়লগ রিটেন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন হচ্ছে সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফাতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে, তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যে ডায়লগ রিটেন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন হচ্ছে সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফাতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস।
নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন, যেটা হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারির সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস। নেক্সট হচ্ছে আরটি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড, যিনি এডিটেড এডিটের মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন যেটা হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস। নেক্সট হচ্ছে আরটি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটেড, যিনি এডিটের এডিটের মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন যেটা হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে,
যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখ্য ভূমিকা পালন করতেন সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন, ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখ্য ভূমিকা পালন করতেন সৌমিক চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন, ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে।
এসোসিয়েট এসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসারকে আপনাদের তো পেনের এসোসিয়েট অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, এসোসিয়েট অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরান্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। এসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখে মুখে পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসারকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরান্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখে মুখে পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার, তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসারকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরান্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখে মুখে পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড
সাবাত রাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের কোনো প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটেন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সমশের ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের কোনো প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটেন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সমশের ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের কোনো প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা
কালারে যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর মুখোমুখি পালন করছেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন।
এবং প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রোডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রোডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করতেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, এটা হচ্ছে শহরের উষ্ণতম তীরা নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রোডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রোডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করতেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সূর্যপ্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, এটা হচ্ছে শহরের উষ্ণতম তীরা নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রোডিউসার রূপে,
নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনাদের দোকানের অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গারের রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড
সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের যেমন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এই ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের যেমন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এই ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের যেমন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা
কালারে যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটারের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন।
এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের ধরুন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার তুমি অনেকে ভালো হতে চলেছে তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোট ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে,
নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করতেন, সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করতেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটর মুখোমুখি পালন করতেন হচ্ছে সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড
সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এস এস ডি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পারেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করতেন হচ্ছে সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এস এস ডি ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটেড যিনি এডিটের মুখোমুখি পালন করতেন হচ্ছে সুমিত চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফদার চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা
কালার ডিজাইনে দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনে করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো এই মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এর ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যে ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি, তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করতেন সমীর চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলি, তো কালারিস আপনাদের প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন শুভ্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রোডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ভেঞ্চার। তো মুভি অনেক ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অরিত্র সেন।
এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলিতে হয় ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো দেবপর্ণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের যেমন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এই ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো দেবপর্ণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে এর অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন এর অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ, নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে, নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা, নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী, নেক্সট হচ্ছে এডিটর যিনি এডিটর এডিটরের মুখোমুখি পালন করছেন সমীর চৌধুরী, নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে তো স্ক্রিন প্লে সোমশ্বর ঘোষ, নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে চিফ এড সাফতর চৌধুরীকে আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের যেমন প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এসএসটি ভেঞ্চার। তো মুভি অনেকে ভালো হতে চলেছে, তো মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন, এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এই ছোটো ফিল্মস, নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট, নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন, নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো দেবপর্ণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে,
নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি। তো মাধুরী ভোসালকে আপনাদের দোকানে অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনাদের দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন, সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড সাফতরাও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি। নেক্সট কাস্টিউম ডিজাইন ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী। নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস। নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী। নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস। নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী। নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস। নেক্সট হচ্ছে অর্ণব দাস। নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে, কালারিস আপনাদের জন্য প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন। নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস। নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছেন শ্রেয়া দত্ত। নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছেন রীতি বার্ষিক। নেক্সট মার্কেটিং এসএসডি ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে তুমি আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে, যেটা হচ্ছে শহরের উষ্ণতম তীরে নামে পরিচিত। তো এই মুভির সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো। তো মুভির আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো যিনি হচ্ছেন ডাইরেক্টর রূপে মুখোমুখি পালন করছেন তিনি হচ্ছেন অরিত্র সেন। এবং প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো এই ছোটো ফিল্মস। নেক্সট হচ্ছে আর্টি এন্টারটেনমেন্ট। নেক্সট হচ্ছে রোড শো ফিল্মস প্রোডাকশন আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে এর এক্সিকিউটিভ প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো দেবপরণা নন্দীকে আপনারা দেখতে পাবেন এক্সিকিউটিভ প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি, তো মাধুরী ভোসালকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রডিউসার রূপে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো আরণ্যক চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি, তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন অম্বালিকা ঘোষ। নেক্সট হচ্ছে অনিরুদ্ধ গুপ্তাকে আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে। নেক্সট হচ্ছে ডায়লগ সম্বন্ধে আপনারা, যারা ডায়লগ রিটার্ন করেছেন মুভির জন্য, তিনি হচ্ছেন অরিত্র সেনগুপ্তা। নেক্সট হচ্ছে ডিওপি তো বাসুদেব চক্রবর্তী। নেক্সট হচ্ছে এডিটর, যিনি এডিটরের মুখোমুখি পালন করছেন সুমিত চৌধুরী। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, তো স্ক্রিন প্লে সোমেশ্বর ঘোষ। নেক্সট অনুপ্রিয়া দত্তকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে চিফ এড
সাফদারও চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে স্টাইলিং অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপ সুজয় প্রসাদ চ্যাটার্জি, নেক্সট কাস্টিউম ডিজাইনার যিনি করেছেন তিনি হচ্ছেন সায়নী গোস্বামী, নেক্সট ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবরুণ বোস, নেক্সট হচ্ছে আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে লিরিক্স যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আকাশ চক্রবর্তী, নেক্সট হচ্ছে প্রাঞ্জল দাস, নেক্সট হচ্ছে সিঙ্গার রূপে মুখোমুখি যিনি পালন করেছেন তিনি হচ্ছে লাঙ্গাজিতা চক্রবর্তী, নেক্সট হচ্ছে তিমির বিশ্বাস, নেক্সট হচ্ছে অর্ণব দাস, নেক্সট হচ্ছে আপনাদের কালারিস সম্বন্ধে আপনাদের বলতে কালারিস আপনাদের কোনো প্রসেনজিৎ ব্যানার্জিকে আপনারা কালারিস যিনি দিয়েছেন, নেক্সট হচ্ছে যিনি সাউন্ড ডিজাইনার করেছেন তিনি হচ্ছেন সুব্রানীল বোস, নেক্সট হচ্ছে পোস্ট প্রোডাকশন যিনি করেছেন তিনি হচ্ছে শ্রেয়া দত্ত, নেক্সট হচ্ছে সুপারভিজিং প্রডিউসার যিনি করেছেন তিনি হচ্ছে রীতি বার্ষিক, নেক্সট মার্কেটিং এস এস ডি ভেঞ্চার। তুমি অনেকে ভালো হতে চলেছে তুমি আপনারা সবাই দেখবেন।